গত এক যুগের বেশি সময় ধরে নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর এবার দল গোছাতে চায় দলটি। সহযোগী সংগঠনকে সক্রিয় করতে সারা দেশে সভা সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার চট্টগ্রাম, সিলেট, খুলনায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় যৌথ কর্মী সভা। বহুদিন পর স্বতঃস্ফূর্তভাবে দলীয় কর্মসূচি পালন করতে পেরে বেশ উৎফুল্ল নেতাকর্মীরা। আজকে আমরা ঝিনাইদহ জেলায় যে বিশাল জনসভায় সমবেত হইতে এতে আমরা আনন্দিত, খুব প্রাণবন্তভাবে সারা ঝিনাইদহের মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নির্দেশনামূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। ফেলে যাওয়া যে দলবা উচ্চিত প্রশাসন চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই। দলের ভাবমূর্তি অটুট রাখতে অনিয়ম দুর্নীতি থেকে দূরে থাকার প্রত্যয় তাদের। সাম্য এবং মানবিক দেশ গঠনে আমাদের কি ভূমিকা থাকবে, আমাদের করণীয় কি, সেই নির্দেশনামূলক একটা সভা এটা। আমাদের দলের নেতাকর্মীদের কি করণীয় এই লক্ষ্যে এই 3 সংগঠনের মাঠ পর্যায়ের কর্মীদের এটা প্রতিনিধি সম্মেলন। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।